আসসালামু আলাইকুম। আজকে তীব্র গরম, প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস। আমরা এই 41 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে জমির ভিতরে আসছে, দেখো জমিতে, এই জমিতে মানুষ ধান কাটতেছে 41 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে। তো আমরা চাচ্ছি তাদেরকে একটু ঠান্ডা পানি এবং ঠান্ডা শরবত খাওয়ানোর জন্য। আমরা আসছি, কলসের ভিতরে আছে ঠান্ডা পানি এবং জুস। আমরা যারা ধান কাটতেছে তাদের উদ্দেশ্যে এগুলো দিব। চলেন সবাই যাই। দুই তিন লাইন এই গরমে, এই 42 ডিগ্রি গরমে তাপমাত্রায় আমরা মানুষকে কিছু শরবতের ব্যবস্থা করছিলাম। তো যারা ধান কাটে কৃষক জমিতে, আমাদের অবস্থাই খারাপ। আমরা শুধু তাদেরকে দিতে আসছি, সারের অবস্থা, আমাদের অবস্থা আসলে খুব খারাপ। এই গরমের ভিতরে যারা ধান কাটতেছে তাদের কী অবস্থা, আল্লাহ সবাইকে রহম করুক। ওকে, ঠিক আছে। শরবত ধানের ইয়ে পাই দান। না
দেখো কি করুন। ওই যে ফুল হয়েছে, ফুল হয়েছে, সাইকেল সামনে হয়েছে।